নমস্কার বন্ধুরা, ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে বাংলার 1429, ইংরেজির 2022 রথযাত্রা বা রথ দ্বিতীয়ার সময়সূচি। উল্টো রথেরও সময়সূচি থাকবে। রথযাত্রাতে শুভ কর্ম করার উত্তম সময় রয়েছে। এই দিনেই অনেকে নতুন বাড়ি কেনেন, গৃহপ্রবেশ করেন, নতুন ব্যবসা শুরু করেন, আবারও অনেকে নতুন যানবাহন অর্থাৎ গাড়ি ঘোড়াও কেনেন। তাই এই দিনে এই শুভকর্মের সম্পূর্ণ সময়সূচি থাকবে আপনাদের জন্য আজকের পর্বে। এই সময়সূচি বলা হচ্ছে ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক সময়সূচি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রথযাত্রা বা রথ দ্বিতীয়া, এটি বাংলা মাস আষাঢ় মাসে আয়োজিত হয়, অন্যতম একটি প্রধান হিন্দু উৎসব। একে ইংরেজিতে বলে চ্যারিয়েট ফেস্টিভ্যাল। আমাদের ভারতবর্ষে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গেই পালন হয়। বলা হয়ে থাকে দীর্ঘ বিচ্ছেদের পরে কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনকে স্মরণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। ভারতের সবথেকে বেশি প্রসিদ্ধ রথযাত্রার উৎসব হল উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরে রথযাত্রার উৎসব। তবে আমাদের এই পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ এবং কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন ইস্কনের মন্দিরে বিশেষভাবে রথযাত্রার আয়োজন হয়। তার সাথে আয়োজন হয় পুজোর। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলাও হয়ে থাকে। আসুন জেনে নিন বাংলার 1429, ইংরেজি 2022 রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি। 16ই আষাঢ় 1429, ইংরেজির 1 জুলাই শুক্রবার, দ্বিতীয়া ছাড়বে সকাল 11:03। এই দিনে সকাল 11:03-এর মধ্যে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দ্বিতীয়া, শ্রীধাম পুরীতে রথযাত্রার উৎসব। হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং মেলা। শুভ কর্মের মধ্যে রয়েছে পঞ্চামৃত, সাত ভক্ষণ, নামকরণ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, নতুন মন্দিরের গৃহপ্রবেশ, নতুন বস্ত্র পরিধান, রত্নধারণ, নতুন জলাশয়ের প্রতিষ্ঠা, জলাশয় আরম্ভ, মন্দিরের প্রতিষ্ঠা, মন্দিরে দেবমূর্তি প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, বাণিজ্য ক্রয় বিক্রয়, গ্রহ পূজা, বৃক্ষরোপণ, ধান্যচ্ছেদন, হল প্রবাহ, কুমারীরা নাসিকা বেদ অর্থাৎ নাকফুটো করতে পারেন, নতুন যানবাহন ক্রয় বিক্রয়, কারখানা আরম্ভ, এছাড়া কম্পিউটার নির্মাণ এবং চালন। শুভকর্মের সময় সকাল 8:20-এর মধ্যে। এরপরে আবার শুভকর্মের সময় থাকবে দুপুর 2:01-এর মধ্যে। উল্টো রথের সময়সূচি এবার জানব। 24ই আষাঢ় 9ই জুলাই শনিবার, দশমী থাকবে সকাল 11:44-এর মধ্যে। শুভকর্মের মধ্যে দীক্ষা গ্রহণ রয়েছে, সকাল 11:44-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বিবিধের মধ্যে রয়েছে শ্রাদ্ধ, দশমীর একদৃষ্ট এবং একাদশীর একদৃষ্ট ও সপিণ্ডন। স্মার্ত এবং উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথ, বহুধা যাত্রা উৎকল মতে। সকাল 11:44-এর মধ্যে মনন্তরা স্নান দানাদি সম্পন্ন করতে হবে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।